টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঠোঁটকাটা হিসেবেও তার বেশ পরিচিতি আছে। মুখে যা আসে তাই বলে ফেলেন এই নায়িকা। জীবনের 50 বসন্ত পার করেছেন শ্রীলেখা। এই বয়সেও বহু তরুণের ঘুম কাড়েন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন শ্রীলেখা মিত্র। বাংলাদেশে চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং ছাদ অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। সোমবার বিকেল 5টায় জাতীয় জাদুঘরে ছিল চলচ্চিত্রের প্রদর্শনী। চলচ্চিত্র উৎসব ঘিরে এরই মধ্যে সেখানে তারকার মেলা বসেছে। উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছেন শ্রীলেখা মিত্র। এদিন প্রদর্শনী শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন নায়িকা। শ্রীলেখা মিত্র বলেন, এবারের সফরটি আমার জন্য বিশেষ। এমন বড় একটি উৎসবে আমার ছবি প্রদর্শিত হচ্ছে, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। এদেশের মানুষ আমাকে ভালোবাসে বলেই হয়তো এই সুযোগটা পেয়েছি। আমি নিজেও কিন্তু মনে প্রাণে এখানকার মানুষ, কারণ আমার পূর্বপুরুষদের বসতি ছিল এই দেশেই। এ সময় চটকদার শিরোনামে নিউজ না করতে বাংলাদেশি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান শ্রীলেখা। তিনি বলেন, এদেশের বেশ কিছু ভুয়া নিউজ পেপারে আমাকে নিয়ে নানা ধরনের চটকদার শিরোনামে নিউজ করে। দয়া করে আপনারা এ ধরনের নিউজ করবেন না। তিনি আরো বলেন, আমি একজন মা, আমার 17 বছরের একটি মেয়ে আছে। দয়া করে আপত্তিকর কোনো নিউজ করবেন না। আমাকে নিয়ে অপপ্রচার বা ভুল তথ্য উপস্থাপন করবেন না। বাংলাদেশ আমার বাবার দেশ। এই দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক, এটা আমি চাই না। শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষদের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দেন তারা। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি। সেখানে যাওয়ার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নে শ্রীলেখা জানান, আপাতত সেখানে যাওয়া হচ্ছে না। শ্রীলেখা জানান, 2017 সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষদের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন তিনি। তার কয়েক বছর পর তার বাবা পরপারে পাড়ি দেন। ১৫ তারিখ থেকে শুরু হওয়া 21তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে 22 জানুয়ারি পর্যন্ত। এই 8 দিনে 10টি বিভাগে বিশ্বের 71টি দেশের 252টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে। সাদাকালো নিউজ।